नमस्कार बन्धुरा वेलकम टू यूनिकॉर्न। तो गाइस এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে মোহন বাগান নিয়ে। এটিকে মোহন বাগানের বিদেশি প্লেয়ার নিয়ে এই মুহূর্তে যে আপডেটসগুলো আছে তোমাদের সেগুলোই জানিয়ে দেব। তো তোমরা লাস্ট কিছুদিন ধরে এটিকে মোহন বাগানের আপডেট দাও বা এটিকে মোহন বাগানের বিদেশি প্লেয়ারদের কী খবর এই প্রশ্নটা বেশিরভাগ সময়ই করে থাকো, বাট এখনও পর্যন্ত যেরকম আপডেটসগুলো বেরিয়ে আসছে আমি যখন আপডেটস পাচ্ছি তোমাদের জানানোর চেষ্টা করছি। এবার সবসময় যদি আপডেটস না থাকে কীভাবে জানাবো, তাই নয়? তো মেলে যে আপডেটসগুলো আছে এটিকে মোহন বাগানের বিদেশি প্লেয়ারদের নিয়ে তোমাদের জানিয়ে দিচ্ছে। তো এটিকে মোহন বাগান তিনজন নতুন বিদেশি প্লেয়ার নেবে, যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম, রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস। দুজন প্লেয়ার তো তোমরা জানোই যে এটিকে মোহন বাগান দল ছেড়েছে, তো তাদের জায়গায় নতুন দুজন বিদেশি প্লেয়ার আসবে। এবং তার সঙ্গে তীরের যেহেতু একটা ACL ইঞ্জুরি হয়েছে, তো সেই জায়গাতে আরও একজন বিদেশি প্লেয়ার কিন্তু আসবে। মানে তিনজন নতুন বিদেশি এটিকে মোহন বাগান দলে আসতে চলেছে। এবার এই ভিডিওতে আমি তোমাদের কোনো নাম তো জানাতে পারছি না, কারণ কোনো নাম নিয়ে আমি এখনও পর্যন্ত কনফার্ম না বিদেশি প্লেয়ারদের নাম নিয়ে। বাট যে জিনিসটা আমি তোমাদের কনফার্ম জানাতে পারি সেটা হচ্ছে এটিকে মোহন বাগান কিন্তু তিনজন যে বিদেশি প্লেয়ার আসবে সেই তিনটে বিদেশি প্লেয়ারকে কিন্তু ঠিক করে ফেলেছে। এমন না যে এটিকে মোহন বাগান বিদেশি প্লেয়ারদের খোঁজ চালাচ্ছে, মানে তিনটে পারফেক্ট রিপ্লেসমেন্ট কিন্তু এটিকে মোহন বাগানের তরফ থেকে ঠিক করা হয়ে গিয়েছে। অর্থাৎ এটিকে মোহন বাগান ম্যানেজমেন্ট কিন্তু কোন কোন প্লেয়ারগুলোকে নিয়ে আসবে সেটা ঠিক করে ফেলেছে। এবার সেই প্লেয়ারগুলোর কাছে কিন্তু চুক্তিপত্রও চলে গিয়েছে। এবার শুধু এই জিনিসটার অপেক্ষা যে সেই প্লেয়ারগুলো যেন সাইন করে দেয়। এবার সেই সাইন করে দিলেই কিন্তু ব্যাপারগুলো অফিসিয়ালি কনফার্ম হয়ে যাবে, এবং তখন হয়তো তোমরা আমাদের চ্যানেল থেকেও অথবা এটিকে মোহন বাগানের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই খবরগুলো জানতে পেরে যাবে। মানে এখনও পর্যন্ত কিন্তু এটিকে মোহন বাগান কাজটা অনেকটাই এগিয়ে ফেলেছে, প্লেয়ার ঠিক করে ফেলেছে, তাদের কাছে চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে। এবার শুধু সেই চুক্তিপত্র সই করে দেওয়াটার অপেক্ষা। প্লেয়াররা যখন সেটা এগ্রি করে সই করে দেবে তখনই তোমরা নামগুলো কিন্তু একে একে জানতে পারবে। মানে এটিকে মোহন বাগান কিন্তু কাজ অনেক দূরে এগিয়ে ফেলেছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা প্লেয়ারদের নামগুলো জানতে চলেছো যে কারা এটিকে মোহন বাগানের নতুন বিদেশি প্লেয়ার হতে চলেছে। এবার তিনটে পজিশনে বিদেশি প্লেয়ার আসবে, যার মধ্যে একজনই কিন্তু সেন্টার ব্যাক হবে, এবং সেটা সম্ভবত এশিয়ান কোটায় সেন্টার ব্যাক আসতে চলেছে, যেটা সম্বন্ধে তোমাদেরকে আগের দিনে জানিয়েছিলাম যে এটিকে মোহন বাগান কিন্তু এশিয়ান কোটায় বা AFC কোটায় কিন্তু একজন বিদেশি ডিফেন্ডার আনতে পারে। তো সম্ভবত সেরকমটাই হতে চলেছে। দেন একজন স্ট্রাইকার হবে রয় কৃষ্ণার পরিবর্তে, যেখানে একটা বড় স্ট্রাইকার, একটা হিউজ নামকে কিন্তু এটিকে মোহন বাগান প্রস্তাব পাঠিয়েছে, তার কাছে চুক্তিপত্রও পাঠিয়ে দিয়েছে। মানে বলতে পারো সেই প্ল্যাটটা সাইন করে দিলে সেটা কিন্তু ISL এর অন্যতম একটা বড় শাইনিং হতে চলেছে। তো হোপফুলি সেই প্ল্যাটটা সাইন করে দেবে। তো এই দুটো শাইনিং তো গেল, একজন স্ট্রাইকার এবং আরেকজন ডিফেন্ডার। তবে যেটা থার্ড বিদেশি প্লেয়ার হবে, যেটাও আমরা এক্সপেক্ট করছিলাম যে আরেকজন স্ট্রাইকার হতে পারে, মানে তীরের জায়গায় একজন ডিফেন্ডার আসবে, রয় কৃষ্ণার জায়গায় একজন স্ট্রাইকার আসবে, এবং আমরা ভাবছিলাম যে উইলিয়ামসের জায়গাটাতেও আরেকজন স্ট্রাইকার আসতে পারে। বাট সেখানে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে সেই পজিশনে কিন্তু এটিকে মোহন বাগান হয়তো স্ট্রাইকার নিচ্ছে না, সেই জায়গাটা এটিকে মোহন বাগান আরেকজন সেন্ট্রাল মিডফিল্ডার অথবা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার নিতে পারে। যদিও আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যে এরকমটাই হবে, বাট এরকমটা কিন্তু শোনা যাচ্ছে যে এটিকে মোহন বাগানের থার্ড বিদেশি প্লেয়ারটা হয়তো কোনো মিডফিল্ডার হতে পারে। এবার আমি জানি না যে মিডফিল্ডারের কী দরকার, অলরেডি জনি কাউকো, হুগো বোমেশ, কার্ল ম্যাথিউক তিনজন আছে, তারপরও কি এটিকে মোহন বাগানের মিডফিল্ডার নেবার দরকার আছে? তো জানি না সেটা, বাট এরকমটা কিন্তু একটা খবর বেরোচ্ছে যে থার্ড বিদেশি প্লেয়ারটা কিন্তু এটিকে মোহন বাগানের কোনো মিডফিল্ডার হতে পারে। বাট আই থিঙ্ক সেটা স্ট্রাইকার হলেই বেটার হয়, বাট হয়তো জুয়ান ফেরান্দোর এরকম ভাবনা চিন্তা থাকতে পারে যে একজন তো হাই কোয়ালিটি স্ট্রাইকার থাকছে, আদারওয়াইজ মনবীর সিং অথবা লিস্টন কোলাসকেও অ্যাজ এ স্ট্রাইকার ইউজ করতে পারবো, অথবা হুগো বোমেশকেও অ্যাজ এ ফলস নাইন খেলেছেন তিনি, তো সেই পসিবিলিটিসগুলো থাকছে বলে হয়তো তিনি আরও একজন মিডফিল্ডার নিয়ে মিডফিল্ডটাকে শক্তিশালী করতে চাইছেন, এরকম চিন্তাভাবনাও হতে পারে। তো লেট সিল শেষ পর্যন্ত কী হয়। বাট এটিকে মোহন বাগান কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, প্লেয়ারদের কাছে চুক্তিপত্র পাঠানো হয়ে গিয়েছে, এবার শুধু প্লেয়াররা সাইন করে দিলেই কিন্তু তোমরা নামগুলো জানতে পারবে। তো এটাই কিন্তু এখন এটিকে মোহন বাগানের বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেটস বেরিয়ে আসছে, তোমাদের জানিয়ে দিলাম। হোপফুলি খুব তাড়াতাড়ি তোমাদেরকে নামগুলো জানাতে পারবো। তো চলো এই ভিডিওতে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, বাই বাই।